গাজীপুরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। নার্সিং পেশায় জীবন গড়ার পাশাপাশি সেবা করার অনন্য সুযোগ রয়েছে বলেও জানান সরকার প্রধান। মিরাজ মিজুর রিপোর্ট। সকালে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজটি থেকে বিসিএস ইন নার্সিং পোস্ট বেসিক গ্রাজুয়েট হওয়া 210 জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধার ভিত্তিতে 6টি ব্যাচ থেকে একজন করে মোট 6 জনকে প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির ভাষণে সরকার প্রধান নার্সিং খাতের সম্ভাবনা ও এ নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। কিন্তু আমাদের দেশে আমরা উন্নত মানের নার্সিং সেবা যাতে পাই তার জন্য আমরা এই সেবাটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আমরা গ্রাজুয়েট নার্স যাতে হতে পারে তার ব্যবস্থাটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রথমেই আমরা নিয়েছি। কারণ আমরা সবসময় আসলে নার্সিং পেশাকে বিশেষ মর্যাদা দেই এবং গুরুত্ব দিয়ে থাকি। চিকিৎসায় ডাক্তার নার্সদের আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মনে রাখতে হবে যে জনগণের সেবা দেওয়া, একজন রোগী চিকিৎসা ঔষধ খেয়ে যতটা না সে সুস্থ হয় আমাদের ডাক্তারদের কাছ থেকে সহানুভূতি এবং নার্সদের সেবা পেয়ে কিন্তু তার থেকে বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারে, তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জেগে ওঠে। তাই আমি বলবো যে আজকে যারা প্রায় 4 বছর কঠোর অধ্যবসায়ের ফসল হিসেবে আপনারা যারা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তারা নিশ্চয়ই জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। এ সময় গাজীপুরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার ঘোষণা দেন সরকার প্রধান। প্রতিটি বিভাগেই আমরা একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব, ইতিমধ্যে 4টা মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি। তাছাড়া আমরা 23টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীত করে 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স ও পোস্ট বেসিক কোর্স পরিচালনা করা হচ্ছে। আরও 16টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীতকরণ প্রক্রিয়াধীন আছে। সরকারি পর্যায়ে বর্তমানে 69টি নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা বিএসসি বেসিক ও পোস্ট বেসিক এবং মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, দেশ টিভি, গাজীপুর।